हेलो बंधुरा আমি পাই তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যাতে আমি যখনই কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তোমরা তার নোটিফিকেশন পাও আমি তোমাদের ক্লাস 9 চ্যাপ্টার 1 এর যেটা পড়াচ্ছি জীবনতার বৈচিত্র্যের প্রাণীজগতের বিন্যাস আগের দিন আমি কর্ডাটা পর্বটা সম্পর্কে বলেছি আজকে উপপর্ব সম্পর্কে বলবো কর্ডাটা পর্বের উপপর্বকে তিন ভাগে ভাগ করা যায় ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটা ভার্টিব্রেটা বা ক্রেনিয়েটা তো প্রথমেই আমরা যেটা পড়বো আজকে সেটা ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য ইউরোকর্ডাটা বৈশিষ্ট্য ঠিক আছে আজকে আমাদের এটা থাকবে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য কি এটা আমি তোমাদের আগে একটা ইমেজ দেখিয়ে দিই ছবি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে এরকম ধরনের হয় দেখতে ইউরোকর্ডাটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ ইউরোকর্ডাটা এরা কি রকম প্রাণী এরা হলো সামুদ্রিক প্রাণী একাও থাকতে পারে এককভাবে বা কলোনির সঙ্গে একসাথেও এরা থাকতে পারে একসাথে থাকাকে বলা হয় কলোনি হিসেবেও থাকতে পারে একাও থাকতে পারে ঠিক আছে লার্ভার লেজ এই যে লেজগুলো যখন হয় লেজে থাকছে এদের নোটোকট ঠিক আর এদের দেহ যেটা একটা অস্বচ্ছ দেহটা দেখছো একটা অস্বচ্ছ আবরণ পুরোপুরি স্বচ্ছ না জালক জালক আবরণ দ্বারা আবৃত এই আবরণটাকে টেস্ট বা টিউনিক বলে ঠিক আছে তাহলে আমরা যখন উদাহরণ বৈশিষ্ট্য দেব এই যে আমি ফটোটা তোমাদের দেখালাম এই ফটোটা হচ্ছে ইউরোকর্ডাটার আমি সালপার ফটো রেখেছি ঠিক আছে ইউরোকর্ডাটার সালপার তাহলে যে বৈশিষ্ট্যগুলো কি বলছি এক নম্বর বৈশিষ্ট্য এটা সামুদ্রিক প্রাণী ঠিক আছে দুই নম্বর বৈশিষ্ট্য লার্ভার লেজে নোটোকট থাকে লেজে নোটোকট থাকে লার্ভাতে লেজে নোটোকট থাকে মানে যখন পরিণত হয়ে যায় এদের কিন্তু নোটোকট থাকে না পরিণত অবস্থায় থাকে না শুধু লার্ভা অবস্থাতেই নোটোকটটা দেখতে পাওয়া যায় দেহ তিন নম্বর বৈশিষ্ট্য যদি বলি দেহ টেস্ট বা টিউনিক নামক অর্ধস্বচ্ছ আবরণ দিয়ে ঢাকা এই আবরণ দিয়ে ঢাকা বলে এদেরকে আমরা টিউনিকেটা প্রাণী বলতে পারবো টিউনিক আবরণ বা টেস্ট আবরণ দেহ থাকে সেজন্য এদেরকে কি বলা হয় টিউনিকেটা বলে ঠিক আছে ইউরোকর্ডাটাকে আমরা টিউনিকেটা বলতে পারি আর কি বৈশিষ্ট্য এদের গলবিলে অসংখ্য গলবিলে ফুলকা ছিদ্র দেখতে পাওয়া যায় গলবিলে অসংখ্য ফুলকা ছিদ্র বা ফুলকা ছিদ্রটাকে কি বলা হয় সিগমাটা উপস্থিত অনেকগুলো ফুলকা ছিদ্র এদের ফুলকা ছিদ্রেরই আরেকটা নাম হচ্ছে সিগমাটা ইউরোকর্ডাটার হচ্ছে এগুলো বৈশিষ্ট্য এবার যদি আমি বলি যে ছবিটা আমরা উদাহরণ যদি বলি তাহলে ছবিটা আমরা যেটা দেখালাম সেটা হলো সালপা তো বিজ্ঞানসম্মত নাম কি সালপা ম্যাক্সিমা ইউরোকর্ডাটার বিজ্ঞানসম্মত নাম যদি বলি তাহলে হলো সালপা ম্যাক্সিমা আর কি হয় ইউরোকর্ডাটার মধ্যে অ্যাসিডিয়া মেন্টুলা অ্যাসিডিয়া মেন্টুলা এটাও ইউরোকর্ডাটার মধ্যেই পড়ছে আরো যদি আমরা উদাহরণ দিই সেটা হচ্ছে ডলিওলাম রেরাম এই সমস্তগুলো হলো ইউরোকর্ডাটার উদাহরণ আর তাদের বিজ্ঞানসম্মত নাম তাহলে এটা উপপর্বের মধ্যে আমরা কাকে দেখলাম ইউরোকর্ডাটা এবার যেটা দেখবো এবার দেখবো সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য সেফালোকর্ডাটা সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য তিনটে ভাগে আগে আমরা বলেছি তিনটে উপপর্ব আছে তো এটা সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য দেখছি সেফালোকর্ডাটার বৈশিষ্ট্যের মধ্যে কি কি কিরকম থাকবে তাহলে সেফালোকর্ডাটার বৈশিষ্ট্য যেটা হবে একদমই নিশ্চয়ই নোটোকর্ডটা থাকবেই এদের ক্ষেত্রেও নোটোকর্ড যেটা লেজের শেষ ভাগ একদম শুরু থেকে লেজের শেষ ভাগ পর্যন্ত থাকে আমি একটা তোমাদের ফটো দেখিয়ে দিই এইটা কার ফটো সেফালোকর্ডাটার একটা উদাহরণ এটা হলো অ্যাম্ফিঅক্টাসের উদাহরণ এদের ক্ষেত্রে দেখো এই যে নোটোকর্ড মোটা মতন এখান থেকে দেখতে পাচ্ছ এটা এই জিনিসটা এই মোটাটা হচ্ছে নোটোকট লেজ অব্দি গেছে তার উপরে এটা হলো নার্ভ কর্ড বৈশিষ্ট্য যেহেতু এটা কর্ডাটা পর্বের অন্তর্গত নোটোকট নার্ভ কর্ড এগুলো থাকবে তাহলে একদম এই জিনিসটা এই পোর্শনটাকে আমরা বলবো নোটোকট তার উপরে রয়েছে নার্ভ কর্ড আর এই যে নার্ভ কর্ডের পাশে ভি 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 দেখতে পাচ্ছ এগুলোকে বলা হয় মায়াটম পেশি এটা দেহের দুপাশে এই পাশেও আছে যে সামনের দিকটা আবার উল্টো দিকেও এরকম মায়াটম পেশি দেখতে পাওয়া যায় এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এটা কার উদাহরণ নিয়েছি আমি কার ছবি এটা হচ্ছে অ্যাম্ফিঅক্টাসের ছবি তাহলে এক নম্বরে আমরা বৈশিষ্ট্য যখন দেখবো সেফালোকর্ডাটার তাহলে এরা এদের ক্ষেত্রেও এরা বলতে পারবো আমরা সামুদ্রিক প্রাণী সমুদ্র দেখতে পাওয়া যায় সামুদ্রিক প্রাণী ঠিক আছে নোটোকর্ড যেটা নোটোকর্ড অবস্থান করছে নোটোকর্ডটা পুরোপুরি নোটোকর্ড যেটা রয়েছে সেটা একদম অগ্রভাগ থেকে লেজের শেষ পর্যন্ত শুরু থেকে শেষ অবধি থাকছে বিস্তৃত থাকে সেফালোকর্ডাটা আর কি দেখলাম না দেহের দুপাশে ভি আকৃতির মায়াটম পেশি থাকে ভি আকৃতির যে পেশি থাকে তাকে আমরা বলবো মায়াটম পেশি ঠিক আছে পেশি উপস্থিত মায়াটম পেশি উপস্থিত থাকে লিখতে পারো
আর এদের কি বৈশিষ্ট্য আমরা দেখব না, এদের যে ফটোটা দেখলে সুস্পষ্ট কোনো মাথা মাথাকে আমরা এদের মস্তককে আমরা চিহ্নিত করতে পারি না। তাহলে এদের বৈশিষ্ট্য সেফালোকর্ডাটার মধ্যে আমরা বলতে পারি সুস্পষ্ট মস্তক নেই, ঠিক আছে, সুস্পষ্ট মস্তক নেই। মুখচ্ছিদ্র যেটা রয়েছে সেটা কি, মুখচ্ছিদ্র ওরাল হুড দিয়ে, মুখের চারিপাশে ওরাল হুড থাকে, ওরাল হুড পরিবেষ্টিত মুখচ্ছিদ্র আছে, তার চারপাশে মুখের পাশে দেখলে আমি দাগাটা দাগাটা, ওটাকে বলা হয় হুডে। কি থাকছে, সিরি অবস্থিত, ঠিক আছে। তাহলে এইটা হলো এদের বৈশিষ্ট্য। আর এদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেটা, রেচন অঙ্গের নাম নেফ্রিডিয়া। সেফালোকর্ডাটার রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রও রয়েছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমও এদের দেখতে পাওয়া যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি না, সেফালোকর্ডাটার অন্তর্গত, ঠিক, এই বৈশিষ্ট্যগুলো। এবারে আমি যে উদাহরণটা সেফালোকর্ডাটা নিয়েছিলাম, যে ছবিটা দেখেছিলাম, সেটা ছিল কি অ্যাম্ফিওকাস। এবারে আমরা বিজ্ঞানসম্মত নাম দেখে নি, উদাহরণ দেখে নি। অ্যাম্ফিওকাসের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ব্র্যাঞ্চিওস্টোমা ল্যান্সিওলেটাম, ব্র্যাঞ্চিওস্টোমা ল্যান্সিওলেটাম, ঠিক আছে। আরেকটা উদাহরণ কি হবে, আরেকটা উদাহরণ যদি আমরা বলি সেটা হচ্ছে অ্যাসিমেট্রন স্পিসিস, অ্যাসিমেট্রন স্পিসিস, এগুলো সেফালোকর্ডাটার উদাহরণ। এবারে আমরা যেটা দেখব সেটা হলো ভার্টিব্রাটা। ভার্টিব্রাটার আরেকটা নাম যেটা, ভার্টিব্রাটাকে আমরা বলতে পারি ক্রেনিয়েটা। তাহলে এবার আমরা দেখছি ভার্টিব্রাটার বৈশিষ্ট্য। ভার্টিব্রাটা বৈশিষ্ট্য, ভার্টিব্রাটা বা ক্রেনিয়াটা, ভ্রূণ অবস্থায় এদের কি দেখতে পাবো, নোটোকর্ড দেখতে পাওয়া যায়। ভ্রূণ অবস্থায় নোটোকর্ড উপস্থিত, পরিণত অবস্থায় মেরুদণ্ড, নোটোকর্ডটা পরিণত অবস্থায় এটি মেরুদণ্ডে পরিণত হয়, মেরুদণ্ডে রূপান্তরিত হয়, নোটোকর্ডটা মেরুদণ্ড হয়ে যায়, ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য। দু নম্বর বৈশিষ্ট্য কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ভার্টিব্রেটদের মধ্যে, মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি বৈশিষ্ট্য, এদের মস্তিষ্কে করোটি থাকছে, ঠিক আছে, মাথা যেটা রয়েছে এদের মাথা মস্তিষ্কটা করোটিকা বা ক্রেনিয়াম দ্বারা সুরক্ষিত, মাথাটাকে সুরক্ষার জন্য ক্রেনিয়াম একটা শক্ত অংশ থাকে যেটাকে করোটিকা বা ক্রেনিয়াম বলে। তাহলে মস্তিষ্ক করোটিকা বা ক্রেনিয়াম দ্বারা সুরক্ষিত। এই যে প্রাণী ক্রেনিয়াম থাকছে এদের মাথার বাইরে সুরক্ষার জন্য, সেজন্য এদের নাম ক্রেনিয়েটা, ঠিক আছে, সেজন্য বলা হয় এদের ক্রেনিয়েটা বলে। ভার্টিব্রেটের আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়েটা, সেজন্য আমরা এদেরকে কি বলবো, ক্রেনিয়েটা প্রাণী বলবো। আর সংবহন তন্ত্র কিরকম হচ্ছে, এদের যে সংবহন তন্ত্র মুক্ত প্রকৃতির, সরি বদ্ধ প্রকৃতির, আগেই বলেছি আমরা কর্ডাটার মধ্যে যে সংবহন তন্ত্রটা রয়েছে সেটা বদ্ধ। তাহলে ভার্টিব্রেটের মধ্যে যেই সংবহন তন্ত্র হবে, সংবহন তন্ত্র বদ্ধ প্রকৃতির হয়, ঠিক আছে। আর শ্বাসঙ্গ কি, শ্বাসঙ্গ হচ্ছে, আর এই সংবহন তন্ত্র বদ্ধ, সেখানে হিমোগ্লোবিন থাকছে লোহিত রক্তকণিকায়। শ্বাসঙ্গ, শ্বাসঙ্গ হলো শ্বাস নেয় ফুলকার মাধ্যমে, যারা জলজ প্রাণী জলে থাকে, শ্বাসঙ্গ ফুলকা বা শ্বাসঙ্গ ত্বক হতে পারে বা ফুসফুস, ঠিক আছে, সমস্তটা পড়ছে ভার্টিব্রেটের বৈশিষ্ট্যর মধ্যে। আর গমনঙ্গ যদি আমরা বলি, গমনঙ্গ কি দেখতে পাওয়া যায়, যুগ্ম গমনঙ্গ দেখতে পাওয়া যায়, দুটো গমনঙ্গ থাকে আমাদের, যেমনি পদ সেরকম পাখনা দেখতে পাওয়া যায়, যুগ্ম ধরনের গমনঙ্গ থাকে। আর বৈশিষ্ট্য বলতে পারো কি, অন্তঃকঙ্কাল থাকছে ভার্টিব্রেটদের মধ্যে। তাহলে এগুলো হলো ভার্টিব্রেটদের মধ্যে ভাগ। এবারে যখন আমরা ভার্টিব্রেট ভাগ বলছি, এদের অধিশ্রেণী দুভাগে ভাগ করবো, অধিশ্রেণীগুলোকে আমরা পরের দিন পড়বো, আজকে উদাহরণগুলো বলে দিই ভার্টিব্রেটের কি হতে পারে। উদাহরণ সমস্ত কিছু ভার্টিব্রেটের মধ্যে হতে পারে, মাছ পাখি সরীসৃপ সবাই, তার মধ্যে আমি মাছের উদাহরণ দিচ্ছি, কাতলা 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 কাতলা, সোনা ব্যাঙ্গ হতে পারে, গিরগিটির উদাহরণ হচ্ছে যদি বলি, গিরগিটির বিজ্ঞানসম্মত নাম ক্যালোটেস ভার্সিকোলার, যদি বলি সাপের বিজ্ঞানসম্মত নাম নেজা নেজা, যদি বলি ময়ূরের বিজ্ঞানসম্মত নাম তাহলে হচ্ছে প্যাভোক্রিস্টাস প্যাভোক্রিস্টাটাস, এগুলো হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। বাঘ বলতে পারি, বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস, মানুষ বলতে পারি হোমো স্যাপিয়েন্স, এরকম অনেক কিছু উদাহরণ হতে পারে। তাহলে এগুলো হলো ভার্টিব্রেটের মধ্যে, পরের দিন আমরা যেটা পড়বো অধিশ্রেণী শ্রেণীগুলো আস্তে আস্তে ভাগগুলো পড়বো। তাহলে আজকে এতটাই থাকবে।